ছোট ঝুড়ি বা ছোট টবের মধ্যে খুব সহজে কিভাবে ধনেপাতা চাষ করতে পারবেন বাড়িতেই, সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালের মধ্যে কিন্তু সব থেকে ভালো যে সবজিগুলো চাষ করা যায় তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই ধনেপাতা। আমরা বাড়িতে খুব সহজে খুব কম পরিশ্রমে কিন্তু এরকম সুন্দর সুন্দর ধনেপাতা চাষ করতে পারি, শুধুমাত্র এরকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের বাস্কেট বা ঝুড়িতে। কিভাবে আপনারা মাটি তৈরি করবেন, কিভাবে জল দেবেন ও কি সার এই ধনেপাতায় দিলে খুব তাড়াতাড়ি ধনেপাতা গাছ গ্রো হবে, সেই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। বাড়িতে ধনেপাতা চাষের জন্য সব থেকে যে প্রয়োজন জিনিস সেটা হলো মাটি। এই গাছের মাটি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে তৈরি করতে হবে। আর মাটি তৈরি করার জন্য বেশ কিছু উপাদানের প্রয়োজন নেই, শুধুমাত্র গার্ডেন সয়েল। আর যদি কোনো ভার্মি কম্পোস্ট আপনার কাছে থাকে তাহলে খুব ভালো, আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনারা এনপিকে 10-26-26 ব্যবহার করতে পারেন। যদি এরকম ছোট ছোট ঝুড়িতে ধনেপাতা লাগান তাহলে সেক্ষেত্রে আপনারা হাফ চামচ এনপিকে নেবেন এবং এই গার্ডেন সয়েল নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এই মিশ্রণটিকে মোটামুটি 8-10 দিন ভালোভাবে রোদ খাওয়াবেন। রোদে রেখে দেবেন, তাহলে কি হবে যে ভালোভাবে এই মাটিটা তৈরি হয়ে যাবে। এইবার মাটিটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে মোটামুটি 8-10 দিন পর। এবার আমরা এই মাটির মধ্যে কিন্তু ধনেপাতার বীজকে ছিটিয়ে দেব। এই যে দেখছেন, এগুলো হচ্ছে ধনেপাতার বীজ। এগুলো কিন্তু আমি বাজার থেকে, যেখানে গাছের বীজের দোকান আছে সেখান থেকে কিন্তু আমি কিনে এনেছি। আপনারা বাড়িতে যে ধনেগুলো রয়েছে সেইগুলোও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে ধনেপাতা গ্রো হওয়ার চান্স একটু কম থাকে, তাই আমি বাজার থেকে কিন্তু এটা কিনে এনেছি। বাজার থেকে ধনেপাতার বীজ কিনে আনার পর আপনারা এই বীজগুলোকে মোটামুটি 1 রাত ভালোভাবে জলে ভিজতে দেবেন। তারপর পরের দিন সকালবেলা কিন্তু আপনারা মাটিতে এই বীজগুলো ছড়াবেন। আমি সম্পূর্ণ 1 রাত এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, এবার কিন্তু মাটিতে এই বীজগুলোকে আমি ছড়িয়ে দেব। এই যেভাবে দেখছেন, বীজগুলোকে নিয়ে পুরোপুরি মাটির উপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, এক জায়গায় বীজগুলোকে ঢেলে দেবেন না। আমার সমস্ত বীজ কিন্তু মাটির উপরে ছড়ানো হয়ে গেছে। এবার যে এক্সট্রা জলটা থাকবে বীজে ভেজানো, সেই জলটাকেও কিন্তু মাটির উপরে আপনারা এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। এই বীজগুলোতে কিন্তু আপনারা এরকমভাবেই জল দেবেন, কোনো সময় মগে করে ডাইরেক্ট মাটির উপরে জল ঢেলে দেবেন না, এতে কিন্তু বীজগুলো গলে, মানে মাটি গলে বেরিয়ে চলে আসবে। তো এরকমভাবে যখন পুরো জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম, এরপর আপনারা কি করবেন, আপনাদের বাড়িতে যদি কোকোপিট থাকে তাহলে সেই কোকোপিটগুলোকে কিন্তু এরকমভাবে আপনারা নেবেন এবং এই বীজগুলোর ওপরে কি করবেন, ছড়িয়ে দেবেন। বীজগুলো তো আঢাকা রাখলে হবে না, যদি আঢাকা রেখে দিই তাহলে কিন্তু ছাদে প্রচুর পাখি আসে, তারা কিন্তু বীজগুলো সব খেয়ে নেয়। তো এরকমভাবে কিন্তু আমি এর উপরে কোকোপিটগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি কোকোপিট না থাকে সেক্ষেত্রে আপনারা খুবই ঝুরঝুরে মাটি পুরো হালকা করে কিন্তু এই বীজগুলোর উপরে ছড়িয়ে দেবেন। খুব আবার বেশি করে মাটি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বীজ গ্রো হতে অনেক সময় লাগবে। এরকমভাবে যখন আপনারা পাতলা একটা লেয়ার দিয়ে দিলেন বীজের উপরে, এরপর কিন্তু আর একবার আপনাদেরকে এই কোকোপিটগুলোর উপরেও জল দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু ছড়িয়ে ছিটিয়েও জল দিতে পারেন, আবার 1 লিটারের বোতলের মুখেটাকে একটু ফুটো করে নিয়েও এরকমভাবেও জল দিতে পারেন। আর আপনারা কিন্তু গাছটিকে যেখানেই লাগান, সেই ঝুড়ি হোক বা অন্য কোনো জায়গা, সেই পাত্রটিকে কিন্তু অবশ্যই আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখবেন, কোনো সময় ছায়াযুক্ত স্থানে রাখবেন না, তাহলে কিন্তু গাছের বীজ থেকে চারা বের হবে না। তাই অবশ্যই সেগুলোকে কিন্তু রোদের মধ্যে রাখবেন। 5-7 দিন পর দেখবেন এরকম ছোট ছোট চারা ধনেপাতার বীজ থেকে কিন্তু বের হয়েছে। আপনাদেরও কিন্তু এরকম ছোট ছোট চারা বের হবে প্রথমে 5-10 দিনের মধ্যে। তারপর এই গাছগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা রোদের মধ্যে রাখবেন এবং দিনে একবার করে অবশ্যই এরকমভাবে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন। এরপর মোটামুটি 20-25 দিন পর এরকম সুন্দর সুন্দর কচি কচি ধনেপাতা কিন্তু আপনার বীজ থেকে বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত ভালোভাবে গ্রো করেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো সার ব্যবহার করিনি, ওই প্রথমেই যে ভার্মি কম্পোস্ট বা যে কোনো রাসায়নিক সার প্রথমবার আপনারা মাটিতে দেবেন, তারপর বীজ বপন করার পর কিন্তু এরকম সুন্দর সুন্দর ধনেপাতা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তাহলে এই শীতে যদি বাড়িতে এরকম সুন্দর করে ধনেপাতা চাষ করতে চান তাহলে যেভাবে আপনাদেরকে বললাম এভাবেই কিন্তু বীজ থেকে এরকমভাবে ধনেপাতা লাগাতে পারেন, গ্রো হবে খুব সুন্দর এবং বাড়িতেই কিন্তু ধনেপাতা খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছে যত্ন করুন।